মুখ্যমন্ত্রী বলেছেন যে হারা জেতাটা বড় বিষয় নয়, কিন্তু গোয়াতে ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে, এটাই হচ্ছে আমাদের পাওনা। কি বলবেন? বিজ্ঞাপন করলে তো এখন এখানে নুন সরষের তেলের নামও ঘরে ঘরে পৌঁছে যায়, তাই না? তো উনি চুটিয়ে বিজ্ঞাপন করেছেন এখানে। যেমন সেই দিদিকে বলোর সময় আমরা দেখেছিলাম, বাংলা তার মেয়েকে চায় যেরকম আমরা দেখেছিলাম, যে রাস্তায় যেদিকে তাকাবে দেখবে দিদি হাসছে, যেদিকে তাকাবে দিদি হাসছে, সেরকম গোয়াতেও তাই করা হয়েছিল। পার্টির একটাও লোক ছিল না, কিন্তু পুরো গোয়াটাকে ঢেকে দিয়েছিল হোর্ডিং প্ল্যাকার্ড পেস্টন দিয়ে। তো তৃণমূলের নামটা নিশ্চয়ই হতে পারে গোয়ার মানুষ জেনে গেছে, আর যত জানবে, মুশকিলটা হচ্ছে তো এটা, যতক্ষণ আপনি জানেন না আপনি তাকে নিয়ে স্টাডি করবেন না, আর যত আপনি নামটা জানবেন তত আপনার মনের ভিতরে একটা কৌতূহল জাগবে। আর আজকের দিনে পৃথিবীটা খুব ছোট, তো মোবাইলটা হাতের মধ্যে আছে, নাড়লেই বেরোবে তৃণমূলের ইতিহাস, তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের কালচার, ভাইপোর ব্যবসা, ভাইপোর বাণিজ্য, ভাইপোর অর্থনীতি সব বেরিয়ে আসবে। আর যত বেরোবে মানুষ তত পেছনে হাঁটবে, এটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রী কিন্তু আবার সরাসরি কেন্দ্রকে তোপ দিয়েছেন, বলেছেন দিল্লিতে কোনো বিকল্প নেই, তাই জন্য ওরা টিকে আছে, যেদিন বিকল্প তৈরি হবে সেদিন ছুঁড়ে ফেলে দেবে সবাই। কি বলবেন? পশ্চিমবঙ্গ এখনো বিজেপি পুরোপুরি বিকল্প হয়ে উঠতে পারেনি বলে বেঁচে গেল যাত্রায়। আর দিল্লিতে বিকল্প নেই তো উনি স্বীকারই করে নেন, তাহলে নির্বাচনে পালতু গায়ে হাত পা উনি ব্যথা করতে যাবেন কেন? নির্বাচনে ছোটাছুটি করবার জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা তো এখানেই উনি নিজের স্বপ্নে নিজেই পেরেক মেরে দিলেন না, কফিনের, উনি নিজের স্বপ্নের কফিনে নিজেই পেরেক মেরে দিলেন, বলে দিলেন তো বিকল্প নেই। যখন বিকল্পই নেই তখন আর মানুষ কাকে ভোট দেবে, ওনাকেই ভোট দেবে। একটা বিষয়ে যাব, এই যে ববি হাকিম, উনি আমাদের মেয়র, মাননীয় মেয়র, এই যে পেনশন বন্ধ হচ্ছে, আমি দেখেছি এই পেনশন বন্ধ নিয়ে আপনি নিজেও খুব সবর হয়েছেন, কি বলবেন? এই যে মানুষদের পেনশন বন্ধ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষদের, শুধু সাধারণ মানুষ নয়, যারা রিটায়ার পারসন, যাদের ওইটুকুনি আছে তাদের বাকি জীবনটা কাটানোর জন্য, কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক মানুষদের। দেখুন, প্রথম কথা হচ্ছে মাথায় নিতে হবে যে টাকাটা তাদের দেওয়া হচ্ছে না বা আটকে রাখা হচ্ছে সেটা কিন্তু সরকারি টাকা নয়, সেটা কিন্তু ভাতা নয়, আর এটা হচ্ছে তাদের একেবারে মেহনতের টাকা, তাদের কষ্টের টাকা, উপার্জনের টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা। উনি বাজেট অধিবেশনে কর্মীদের, পৌরসভার কর্মীদের ধন্যবাদ দিয়েছেন কোভিডের সময় কাজ করার জন্য, জীবন বিপন্ন করে। তো সেই জীবন বিপন্নকারী কর্মীদের যারা পেনশন দিতে পারে না তারা আমাদের পশ্চিমবঙ্গকে চালাবে, এটা যারা বিশ্বাস করে ভোট দিয়েছে এই দায়বদ্ধতা তাদের। একটা মানুষের জীবনের সঞ্চয় সেটা হচ্ছে পেনশন, মানুষটা এটার ওপরেই সারা জীবন সে কাজ করে। দেখবেন বয়সের ভারে ঝুঁকে পড়েছে, অসুস্থতায় ঝুঁকে পড়েছে, বলছে আরো দু বছর কাজ আছে, কষ্ট করে কাজ করবে, কাজটা ছাড়বে না, কারণ পেনশনটা পেতে হবে, আমার পরে আমার স্ত্রী পাবে তাতে কিছুটা একটা অংশ, বেঁচে থাকতে হবে, আমি যদি না থাকি কি করে বাঁচবে। এখন সেই পেনশন যদি আটকে দেয় এই সরকার, তারা এখন ভাতা দেবে, তারা এখন লক্ষ্মী ভাণ্ডার দেবে, লক্ষ্মীর ব্লান্ডার করবে, তারা এই সব করবে, মানুষের ন্যায্য অধিকারকে দেবে না, পুলিশকে দিয়ে লেলিয়ে দেবে, পুলিশে দিয়ে দেবে না, নেই তো কিছু, ভাঁড়ে মা ভবানী, মুদির দোকানে নিম্নবিত্ত মধ্যবিত্ত বাঙালি মাসের শেষে ধার নেয়, এই সরকার তখন 40 দিনের মধ্যে 3 বার ধার করেছে, এ কোথা থেকে চালাবে? পয়সা জেনারেট করতে হবে তো, রেভিনিউ জেনারেট করতে হবে, রেভিনিউ জেনারেশন কি সিগারেট আর মদ, এভাবে সম্ভব না। মুখ্যমন্ত্রী কিন্তু ভোট নিয়েও বলেছেন, ভোট নিয়ে বলেছেন যে সবাই সন্ত্রাস সন্ত্রাস বলছে, কোথাও সন্ত্রাস হয়নি এবং প্রত্যেকটা মানুষকে ভোট দিতে দেওয়া হয়েছে, কারুক্ষে আটকানো হয়নি।
হ্যাঁ, সন্ত্রাস শুধু তো নন্দীগ্রামেই হয়েছিল। এটা যদি সন্ত্রাস না হয়ে থাকে তাহলে সিপিএম তো রামকৃষ্ণ মিশনের দল, ভারত সেবাশ্রমের কর্মী ওরা সিপিএম ছিল। এটা যদি সন্ত্রাস না হয়ে থাকে, সন্ত্রাস কাকে বলে? মমতা বন্দ্যোপাধ্যায় একটু বলে দিন না, সন্ত্রাস কাকে বলে? বলেন না উনি বারবার, গুজরাট হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না, এইসব কথা আর মানায় না। গুজরাট উত্তরপ্রদেশে সব হয় না, দেখলেন তো, এটা ভোট হলো তো উত্তরপ্রদেশে, জানতে পেরেছেন? একটা বাইট, একটা ফটো, একটা ফুটেজ আছে আপনাদের কাছে। হামলা হচ্ছে, দৌড়চ্ছে ভোটার, কাঁদছে ভোটার, মাথা ফাটা, রক্তাক্ত, খুন হয়েছে, গুলি চলেছে, দেখেছেন? যা হয় শুধু পশ্চিমবঙ্গ। শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বিমানে করে আসছিলেন এবং ওনার বিমানটা একদমই সরাসরি অন্য একটা বিমানের সামনাসামনি হয়ে গিয়েছিল, কেন্দ্রের ষড়যন্ত্র, কি বলবেন? কেন্দ্রের ষড়যন্ত্র, বিমানটা তো ওনার নিজের। আমার কথা হচ্ছে বিমানটা তো ওনার নিজের, উনি বলছেন বিমানটা আরেকটা বিমানের মুখোমুখি হয়ে গেছিল, এই যেন পাড়ার গাড়ির দুর্ঘটনা। উনি বলুন সেই বিমানটার নাম্বার দিয়ে, উনি তো জেনেছেন যে আরেকটা বিমান মুখের সামনে এসে হ্যাঁ তেড়ে আসছিল, মুখোমুখি ধাক্কা মারবে বলে সিংগুতিয়ে তেড়ে আসছিল, কিছু তো একটা হচ্ছিল, সেটা তো উনি দেখেছেন ককপিটে বসে বা সাইডে বসে কোনো জায়গা থেকে দেখতে পেয়েছেন বিমানটাকে। প্রশ্ন হচ্ছে যে উনি সেটা যখন জানতে পেরেছেন তাহলে সেই বিমানটার তো নাম্বারও দিতে পারবেন, প্রত্যেকটা বিমানের তো একটা ইউনিক নাম্বার আছে, সেটা দিন, সিভিল অ্যাভিয়েশনে কমপ্লেন করুন যে আমার যাত্রাপথে একটা বিমান হঠাৎ করে কি করে চলে এলো। সব ওনার সাথেই হয়, অদ্ভুত বিমান ওরম এয়ার পকেটে পড়লে, হ্যাঁ ওরম মুখ্যমন্ত্রী বলে এসব কথা বলে, আর সবেতেই গাড়ি ধাক্কা লেগেছে ওর বাইপোর, সেটার মধ্যেও ষড়যন্ত্র খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওনার বিমানে ওনার একটু ওনার কোমরে ব্যথা, উনি চোট, ঠিক আছে সেটা ব্যথা লেগেছে, আমি তো ডিনাই করছি না, বাম লাগান ওখানে সেরে যাবে, কিন্তু তাই বলে যে অভিযোগটা করছেন আমি সেটা নিয়ে বলছি, আমি তো বলিনি কিছু ঘটেনি, ওনার আঘাত লাগেনি, সেটা নিশ্চয়ই লেগেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি একটা বিমান সামনে এসে গেছিল দেখতে পেয়েছেন নিশ্চয়ই বা বুঝতে পেরেছেন কোনোভাবে, তাহলে তো সেটা কোন বিমান? আমি সিভিল অ্যাভিয়েশনকে অনুরোধ করব যেটা নিয়ে একটা তদন্ত করে একটা রিপোর্ট দেওয়া হোক, কিন্তু আনফর্চুনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খবরে কাগজকে বলছেন, টিভিতে বলছেন, আপনাদের মতন কিছু ধামা ধরা চ্যানেলকে বলছেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে মিন করছি না, কিন্তু কমপ্লেন তো করছেন না। উনি এরকমই নন্দীগ্রামে হেরে গেলেন, এখন বলছে লোডশেডিং করে জিতে চারি ভাই, বিদ্যুৎ মন্ত্রী তো তোমার, দপ্তর তো তোমার ছিল, ওখানে অর্ধেক দুদেল গাই তো তোমার ছিল, আর সেখানে বসে তো কমপ্লেন করনি, তোমার এজেন্ট ওখানে কি কমপ্লেন করেছে কাউন্টিং হলে? সেখানে বসে কমপ্লেন করলো না, থানায় গিয়ে কমপ্লেন করলো না, সাত দিন বাদে মনে হলো কমপ্লেন করা দরকার। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।